আজকে আবার দিদির কাছে এলাম। তো রান্না বান্না শেষ করে নিয়েছি। প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গেছে। মানে ওরা চারটা সরি সরি দুটার সময় বেরিয়েছে, আর আমার ঘর থেকে তিনটার মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে। বেরোতে বেরোতে চারটা বেজে গেছে, কারণ অনেক বৃষ্টি ছিল। আর এখন চারটা বাজে বেরিয়ে এলাম, আর বৃষ্টি এখনও কিন্তু ঝিরিঝিরি পড়ছে। আর খুব ভালো লাগছে ঘুরতে এসে, সবার সাথে ঘুরছি, ওরা এখানে বসে আছে আর আমি এখানে হাওয়া খাচ্ছি, গরম লাগছে। এই যে দেখুন বৃষ্টির ওয়াদা, আর এত গরম, মানে এত রৌদ্র ছিল, ভোর চারটার থেকে রৌদ্র ছিল, আর এখন বিকাল তিনটার সময় বৃষ্টি দিয়েছে। মানে অনেকটা একটু গরম কমেছে, কিন্তু তারপরে তো সহ্য করা যাচ্ছে না এইভাবে গরম। এই বাড়িতে এসে ঢুকলাম আমরা। এই যে একটা দেখুন ছোটো মোটো ডগি, এটা কিন্তু অনেকটা পাওয়ার আছে। তোমার স্কুলের নাম কি? তা আর স্কুলে যে স্কুলে পড়ো স্কুলটার নাম? আচ্ছা, তোমার কি কিউট লাগে, কত সুন্দর লাগে তোমার দেখতে। আমি ভিডিও করে নিলাম না, নিয়ে তোমার নিয়ে আমি বলে দেখাইব। দেখুন ছোটো মোটো ঢোকি, এটা কিন্তু অনেকটা পাওয়ার আছে। এটা কেমন হচ্ছে, ডাক দে না, মনে ডাক দে এটারে। টমিটা কি দিয়ে ভাত খাই রে? সব দিয়ে ভাত খাইনি। দেখুন আজকে ডিপু ওয়ার্কে গিয়েছিলাম, ডিপু ওয়ার্ক থেকে 12টার সময় ঘর থেকে বেরিয়েছি, তো তাদের সাথে ডিপু ওয়ার্ক করলাম। করে সুদা একদম 4টা বেজে গেছে, তারপর মন্দিরে চলে এলাম। আজকে রোববার দিন, সাপ্তাহিক সৎসঙ্গ হয় আর মাতৃ সম্মেলন হয়, তো তার জন্য সূর্য 4টা বাজে, 12টার সময় ঘর থেকে বেরিয়েছি। অল্প খাওয়া মানে খেয়ে আর কি, তাদের সময় তো খাওয়া যায় না, ওরা ওর করে অল্প খেয়েছি, খেয়ে যে বেরিয়ে এলাম। এখন পর্যন্ত এখন 6টা বাজে, আর ঘরে যেতে যেতে একদম সৎসঙ্গ ছেড়ে টেড়ে তারপর যা মাতৃ সম্মেলন হলো, এখন প্রার্থনা টাইম হয়েছে, প্রার্থনা শেষে তারপরে হবে সাপ্তাহিক সৎসঙ্গ। এগুলো সব শেষ করে একদম 9টার মতো বাজবে ঘরে যাবো। এত আনন্দ লাগছে না খেয়ে, যে মন্দিরের মানে ঠাকুরের সাথে যুক্ত হতে মানে পেরেছি, তো তার জন্য কত খুশি লাগছে, মানে কী বলবো। তো খাওয়াও বড়ো কথা না এখন, কিন্তু মানে খাওয়া মানে খেতে লাগলে অনেক কিছু খেতে পারবো, কিন্তু এটা থেকে বড় হয় যে আনন্দ, আমি যে মন্দিরের মানে সাথে আছি, ঠাকুরের সাথে আছি, আমি আবার গুরুদেবের মন্দিরে আছি। খুব আনন্দ লাগছে, এখন প্রার্থনা টাইম হয়ে গেছে, আমি এখন যাচ্ছি।